গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লোরিজ লাইফ। তো আজকে আমি যাচ্ছি তানিয়াদির ঘরে, সেটার ব্লগ তো তোমরা আগেই পেয়ে গেছো, আর তার সাথে আজকে তোমরা আরও একটা চমক পাবে। সেটা কী জানতে হলে তোমরা থামলে দেখতে পেয়েছো, তারপরেও তোমরা এরকম বলছো। তো যাই হোক, সেটা তবুও কী জানতে হলে একটু ওয়েট করো, আমি ঘরে গিয়ে বলছি। 2000 years later. তো আমি চলে এসেছি তানিয়াদের ঘরে, আর আগের ব্লগটা আমি ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি পিঞ্চ করে, তো তোমরা অবশ্যই চেক করে নিও। এখন দেখছো আমার হেয়ার ক্রিম্পিং হয়ে গেছে, আর এবার আমার ফেসে এক এক করে যেগুলো দিতে হয় টোনার ময়শ্চারাইজার দিয়ে শুকিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলো, আরও অনেক জিনিস অ্যাপ্লাই করছে, আমি অনেক কিছু নাম জানি না, কারণ দেখলাম অনেক নতুন জিনিস দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে আমার প্রিয়, সবার প্রিয় অ্যাকোয়াব্লাস্ট। উফ, দারুণ লাগে, মুখটা যেন অমাইক লাগে, তাই না? তো চলো এবার ব্রাশ দিয়ে পুরোটা অ্যাপ্লাই করে নিচ্ছে দিদিভাই। অ্যাকচুয়ালি মেকআপের আগে অনেক কিছু বেস বসানোর আগে অ্যাপ্লাই করলে আমাদের স্কিনটা খুব সুন্দর প্রোটেক্টেড থাকে। এটা জানি না কি একটা দিল, বেশ ভালো লাগছে, মুখটা কিন্তু বেশ চকচক করছে, না বেশ শাইন করছে, আমার তো দারুণ লাগছে। আর এবার দিয়ে দিল লিকুইড হাইলাইটার। ও, লিকুইড হাইলাইটারটাও কিন্তু ভীষণ প্রিয় আমার, দারুণ লাগে। তো এবার জানোই তোমরা সবাই দেখতেই পাচ্ছ আইব্রো করছে, আইব্রোটাকে ড্র করে নিচ্ছে, আর এই ব্রোটাও হয়ে গেছে, এই আইব্রোটাও হয়ে গেছে। এবার করছে কনসিল, আমার কিন্তু বেশ ভালোই লাগছে, আর দিদিটা মনে খুব সুন্দর করেই সাজাবে, যদিও তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো সত্যি খুব সুন্দর সাজিয়েছে। আর যখন সাজাচ্ছিল আমার তখন মনে হচ্ছিলো বেশ ভালোই সাজাবে, তো আমি একটু জল খেয়ে নিচ্ছি কারণ ভীষণ জল তেষ্টা পেয়েছে। আর এবার দিদি বেস বসাচ্ছে খুব সুন্দর করে হালকা হাতে, বিশেষ করে একটু প্রেশার লাগছিলো না, খুব সুন্দর করে বসাচ্ছিলো বেসটা। তো অ্যাট ফার্স্ট ডার্মা দিয়ে আমার বেসটা করা হয়, তারপরে স্টার ল্যাডার এই ফাউন্ডেশনটা দেয়, আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে যে ফাউন্ডেশনটা ওপরে অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে এই স্টার ল্যাডার। আর তার সাথে আর একটা কম্বিনেশন অ্যাড করে আমার ফাউন্ডেশনের কালারটা আর কি শেডটা আনছে, দেখছো কি সুন্দর প্যালেটে ঢেলে ফেললো, আর এবার কি সুন্দর প্যালেটে আস্তে আস্তে মিক্সড করছে। আর এবার আমার ফেসে অ্যাপ্লাই হবে, এই যে হালকা হালকা হাতে দিদি পুরো ফেসটাকে কভার আপ করে নিচ্ছে, আর চট জলদি বেসটাকেও সুন্দর করে বসিয়ে দিচ্ছে, মানে ফাউন্ডেশনটা এত সুন্দর করে ব্লেন্ড করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, আমার বেশ দারুণ লাগছে, দেখো কি সুন্দর নিখুঁত ব্লেন্ডিং, বেশ ভালো লেগেছে আমার। তো দিদিভাই এবার কনসিলার অ্যাপ্লাই করছে সব জায়গায় ডট ডট করে, যেগুলো কনসিলার বা হাইলাইটিং পয়েন্ট যেটা আমরা বলে থাকি কপালে, নাকে, চোখের নিচটায়, তো সেটা কমপ্লিট ব্লেন্ড করা। আর এবার দিদি লিকুইড ব্লাশার দিচ্ছে, অ্যাকচুয়ালি ব্লাশারটা লিপস্টিক দিয়েই বোধ হয় দিচ্ছিল, আমার অতটা খেয়াল নেই। আর দেখো টকটকে লাল একেবারে করে দিচ্ছে, সুন্দর লাল লাল গাল। অ্যাকচুয়ালি এটা করছিল যখন আমার মনে পড়ে গেল, আমার একটা বন্ধু আমাকে কাশ্মীরি আপেল বলে ডাকতো, আমার গালগুলো এরকম টোপা টোপা লাল লাল দেখতে লাগতো বলে, মানে আমি যখন রোদ থেকে যেতাম লাল লাল লাগতো বলে আমাকে সে কাশ্মীরি আপেল বলে ডাকতো, আর আমার সেটাই মনে পড়ে গেল। আর এইবার আমার সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ যেটা আমার জন্য কন্ট্যুর, তো এবার দিদিভাই কন্ট্যুরটা করে নিচ্ছে, ওপরে ফোরহেডেও করেছে, নিচে এবার চিনেও করছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর সেটাকে সুন্দর করে ব্লেন্ডও করে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর আমার সব থেকে প্রিয় এবার ফেসি ফিক্সার দেওয়া হয়ে গেছে আমার ফেসে, তো আমি সেটা শোকাচ্ছিলাম হাওয়া দিয়ে, আর আমার টেস্টটা পাচ্ছিলো, তাই জন্য যে ফ্রুটিটা দিয়েছিলো আমি সেই ফ্রুটিটা এখন খেয়ে নেবো। তো চলো ফ্রুটিটা খেতে থাকি, আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো দিদিভাই বললো কিছু কিছু জায়গা এখনও ড্রাই হয়নি, তাই দিদিভাই নিজেই ফ্যান নিয়ে শুকাতে শুরু করে দিল, আর আমিও ফ্রুটিটা খাচ্ছিলাম। তো ফ্রুটি খতম হয়ে গেলে আবার মেকআপে ফিরবো, তো চলো ফ্রুটিও খতম, আর এবার মেকআপে ফেরা যাক। আর এইবার দিদিভাই হচ্ছে সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার হোয়াইট, যেটা আমার খুব প্রিয়, সেটা দিয়ে মুখটাকে সেট করে নিচ্ছে। 5 মিনিট ওয়েট করার পর আমার মুখের পাউডারটা সুন্দর করে সেট হয়ে গেছে, আর এইবার এই বেলির ঝাড়ুদার ব্রাশটা দিয়ে সুন্দর করে ঝেড়ে দিচ্ছে, যেটা আমার খুব ভালো লাগে। আর দিদিভাই এবার আরও একবার ফিক্সার দিয়ে নিল, যেটা আমি আরেকবার শুকিয়ে নিয়েছি সুন্দর করে। আর এইবার দিদিভাই আরও একবার আমার মুখে পাউডার দিয়ে দেয়, বোধহয় আই মেকআপ করবে বলে, যাতে আই মেকআপ করার সময় আই শ্যাডো যদি ঝরেও পড়ে সেটা যাতে সুন্দর করে ঝেড়ে দিতে পারে। তো দিদিভাই খুব টেনশন করছিল যে দিদিভাইয়ের মেকআপটা কেমন হবে, আমি বলছিলাম তাই যে খুব সুন্দর লাগবে, তুমি চিন্তা করো, তুমি নিশ্চিন্তে মাথা ঠান্ডা করে সাজাও, দেখবে আলটিমেটলি তোমার সাজানোটা সত্যি সুন্দর হবে, ডোন্ট ওয়ারি। তো তোমরা যেহেতু দেখতে পাচ্ছ না, তাই কারণে আমি ফোনটা সামনে নিয়ে চলে আসি আই মেকআপটা দেখানোর জন্য, দেখো কি স্মুথ ব্লেন্ড করছে।
তো ফার্স্ট খয়েরি কালার দিয়ে ব্লেন্ড করলো, আর তারপর যেহেতু আমার ড্রেসটা ছিল পার্পেল, তো পার্পেল কালার দিয়ে ব্লেন্ড করছে। দেখো কি সুন্দর ব্লেন্ড করছে, আমার তো ব্লেন্ডিংটা বেশ দারুণ লাগছে। আর এরপরে দিদিভাই কনসিলার দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ স্পটলাইট আই মেকআপ করবে বলে এরকম স্পট করে নিল, আর সুন্দর স্পট করেছে। তো তারপরে দিদিভাই আইলাইনারটা টানছিল, যেহেতু ডিস্টার্ব নয় তাই আমি বন্ধ করে দিয়েছিলাম, আর এবার গ্লিটার দিয়ে দিয়েছিল, আর এবার সুন্দর করে আইলাইনারটা পরিয়েও দিয়েছে। আর দেখো ঘরে সবাই প্রায় রেডি করছে, খুব সুন্দর করে রেডি করা হচ্ছিলো, আর এবার দিদিভাই চোখের কাজটা করছে। তো দিদিভাই একটু শান্তি মতো কাজ করুক, আমরা একটু ভিডিওটা কম করি নাকি, যাই হোক। তো দিদিভাই কোন দিদিভাইকে বলতে, দিদিভাই বললো কোনো প্রবলেম হচ্ছে না, তুমি করো বোনু। আর এইবার দিদির নিচের আইটাও কমপ্লিট, আর এইবার দিদিভাই গ্লু লাগিয়ে নিচ্ছে আমাকে ল্যাশ পরাবে বলে। আরে আরেকটা কথা বলতে বলতে ভুলেই গেছি, এই দেখো আমি ড্রেস পরে চলে এসেছি, মানে ব্লাউজটা পরা কমপ্লিট হয়ে গেছে আমার, আর এই যে আই মেকআপও কমপ্লিট ডান, আমার কিন্তু বেশ দারুণ লাগছে। আর এবার ল্যাশ পরার পালা, আর দেখেছো আমি কি সুন্দর ম্যাজিক করে ল্যাশ পরে নিলাম, একবার চোখের পাতাটা ফেলেই। তোমরাও কিন্তু এটা ট্রাই করো। আর এবার দেখো আমার গালে সুন্দর করে কন্ট্রোল করছে দিদিভাই, আর এইবার পালা ব্লাশারের ব্লাশারটাও সুন্দর করে দিয়ে দিয়েছে, একদম গালটা যেন লাল লাল লাগছে। আর এইবার সব মডেলদের প্রিয় জিনিস হাইলাইটার, তা আবার হোজোর, সেটা দিয়ে দিয়েছে যেন মুখটা চকচক চকচক করছে। আর এইবার দিয়ে দিচ্ছে একটা ম্যাকের হাইলাইটার, আর আমার তো হাইলাইটার ভীষণই ভালো লাগে, বেশ দারুণ লাগে। এইবার হয়তো হলে ভূতের মতো হাত বেরোলো, না ভূতের মতো হাত নয়, এবার যেহেতু আমার হেয়ার স্টাইল হবে তাই জন্য আমি ক্যামেরাটাকে সেট করে নিলাম সুন্দর করে, যাতে তোমরা সুন্দর করে দেখতে পাও। আর হেয়ারটাকে এবার হচ্ছে পার্টিশন করে নিচ্ছে, সুন্দর করে ভাগ করে নিচ্ছে দেখো সেকশন ক্লিপ দিয়ে। আর যেহেতু ভিডিওটা অনেক বড়, মানে হেয়ারটা করতে প্রায় পৌনে এক ঘন্টা টাইম লেগেছে, তো সেই কারণে সেটাকে ফার্স্ট ফরওয়ার্ড আমাকে করে দিতে হয়েছে, কিছু করার নেই। বাট দেখো তোমরা খুব সুন্দর করে কিন্তু হেয়ারটা পার্টিশন করছে, আর দিদিভাইয়ের সাথে আমিও বেশ গল্প করছি, আর সুন্দর করে দেখো এক সাইডে হেয়ারটাকে কি সুন্দর এনেছে। আর এইবার পুরোপুরি জিনিসটা সুন্দর করে হেয়ারটা করবে, আমার কিন্তু বেশ আমি ভীষণই এক্সাইটেড হেয়ারটা দেখার জন্য, যে কী হবে কী হবে, দেখা যাক তোমাদের মতো আমিও এক্সাইটেড। তো চলো হেয়ারটা কীভাবে বাজে দেখতে থাকি। তো দেখো দিদিভাই করছে ব্যাককম, বাট একটু ব্যাককম করতে লাগছে না সিরিয়াসলি, তোমরা ভাবছো এত কেন প্রশংসা করছি, প্রশংসা করার মতো তাই। আর এত সুন্দর করে ওরা কাজটা প্রেজেন্ট করতে পারছে, আমি মনে করি একজনের জন্য, সে হচ্ছে তানে আমিনাদি, মানে আমি যে কালারের ড্রেস পরেছি যে পেছনে দেখো, সেই কালারের সেম ড্রেস পরে যে সুন্দর মানুষটা উকি দিচ্ছে মাঝে মাঝে দেখছে সবাইকে যে কেমন কাজ করছে, সেই হচ্ছে এই দিদিভাইদের টিচার। আর সে এত সুন্দর করে শিখিয়েছে বলেই ওরা এত সুন্দর করে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারছে। তো অবশ্যই দুজনের সাথেই কন্ট্যাক্ট করো নিজের দিনটাকে স্পেশাল করে তোলার জন্য, আর এত সুন্দর করে শেখার জন্য। তো আমি এক্সাইটেড ছিলাম এই ফাইনাল লুকসটা দেখার জন্য, এখন প্রায় চুলটা কমপ্লিট হয়ে এসছে, প্রায় পুরো নয় প্রায়, তো আমি জানি অনেকটা সময় লাগবে, সেই কারণে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। ম্যাডাম হয়তো স্টুডেন্টদের এটুকুনি বকা দিতেই হয়। আমি বলতে চাই স্যার 29 মিনিট বাকি, হাড্ডাহাড্ডি লড়াই চলছে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনের জন্য, সবাই একের থেকে এক আলাদা আলাদা সাজানোর চেষ্টা করছে, তার মাঝখানে জয়লানি ওয়েট করছে, মানে আমি তাড়াতাড়ি কাজ হয়ে গেলে হয়ে গেল, কারণ যা পরিস্থিতি তোর দৌড়াতে পারলেই আছি, 30 মিনিট গাড়ি বাইতে পারলেই আছি। তো সুন্দর ম্যাডাম তো সুন্দরভাবে একটু মিষ্টি মিষ্টি বকা দিল স্টুডেন্টদের, আর স্টুডেন্টরাও হাত চালিয়ে কাজ করছে, আমার সামনে প্লেটিং চলছে তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমার একদম রেডি, ফুলফিল গয়নাটা সমস্ত কিছু রেডি, তোমরা দেখতেই পাচ্ছ, কথা ভীষণ আস্তে শোনা যাচ্ছে আমার, বুঝতে পারছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমরা তো ফটোশুট এবার দেখতে পাবে, আমার ফটোশুট হবে, তো চলো সেটা দেখে নিই। আর দিস ইজ দ্য ফাইনাল লুকস, তো এবার হচ্ছে ফটোগ্রাফি, এই যে এত সুন্দর একটা লুকস দিয়েছে, আর সাথে এই সুন্দর ড্রেসটা হচ্ছে কৃষাণ সরকারের। আর তার সাথে তোমাদেরকে আমি হেয়ারটাও দেখিয়ে দিচ্ছি, দেখো জাস্ট ব্যাক সাইডটা কি দারুণ লাগছে, ফটোগ্রাফি অ্যাকচুয়ালি ফটোগ্রাফি হচ্ছে বলে দেখতে পাচ্ছ, তাছাড়াও আমি দেখিয়ে দিতাম এমনিও। আর এই যে কমপ্লিট আমার ফটোগ্রাফি, সাথে চলে এসছে আমার মেকআপ আর্টিস্ট, কিউটি কিউটি মেকআপ আর্টিস্ট, যে ঢোকা মাত্র একটা সুন্দর চকলেট দিয়েছে, আর মানে কি বলবো একদম ভীষণ কেয়ারিং আর ভীষণ সুইট, একদম গুলুমুলু আমারই মতো। তো এবার আমাদের ফটো সেশন ডান, চলো। তো আমার লুকস কমপ্লিট, তোমাদের যেটা বলেছিলাম যে গ্ল্যাম হলদির লুক দেখাবো, এটা একদমই গ্ল্যাম হলদির লুক, পুরো মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করলাম, অন কাইন্ড অফ রিসেপশনও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে,
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এই যদি মেকআপটা তোমাদের পছন্দ হলে অবশ্যই এর সাথে কন্ট্যাক্ট করবে, আমি নাম্বার দিয়ে দেবো এখানে। তো চলো টাটা, বাই বাই।